আপনার কি ইনফ্লুয়েঞ্জা হয়েছিল বা ইনফ্লুয়েঞ্জা হয়েছে? লাংসের কি কোনো ক্ষতি হয়েছে? লাংসের কোনো ক্ষতি হতে পারে ইনফ্লুয়েঞ্জা থেকে? আজকে আমরা এই সব নিয়ে আলোচনা করব। আজকে আমরা পাশে পেয়েছি কলকাতার বিশিষ্ট পালমোনোলজিস্ট ডক্টর দেবরাজ যশকে। নমস্কার, আমি ডক্টর দেবরাজ যশ, অ্যাপোলো হসপিটালে কনসালটেন্ট পালমোনোলজিস্ট। মেডিটিপস চ্যানেলের সবাইকে আমি জানাচ্ছি শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকের বিষয় ইনফ্লুয়েঞ্জা। আমরা প্রত্যেক বছর জানি সাধারণভাবে দুটোর, যদিও সারা বছরই হয়ে থাকে, সাধারণভাবে দুটো সময় খুব বেশি হয়। একটা হচ্ছে যে সময় ঋতু পরিবর্তন হয়, মানে ধরুন হচ্ছে বর্ষাকালের সময় বা শীতকাল থেকে যখন আবার বসন্তকালের প্রাদুর্ভাব হয়, তো ওই রকম সময় ঋতু পরিবর্তনের সাথে সাথে সাধারণভাবে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসগুলো বেশি সক্রিয় হয়ে ওঠে। এবার ইনফ্লুয়েঞ্জা প্রত্যেক বছর আমাদের মাথায় রাখতে হবে এটা নিজেদের স্বভাব চরিত্র এগুলো পরিবর্তন করে, মানে এক বছর যে স্ট্রেন পাওয়া যাচ্ছে পরের বছর যদি একই স্ট্রেন পাওয়াও যায় তার মধ্যে কিছু চারিত্রিক পরিবর্তন হয়। এবার ইনফ্লুয়েঞ্জা অধিকাংশ মানুষের ক্ষেত্রে সাধারণভাবে সর্দি কাশির মতো থাকে, নাক দিয়ে জল পড়ে, হাঁচি হয়, একটু গলায় খুসখুস করে, গলা ব্যথা হয়। আবার অনেকের ক্ষেত্রে সেটা ফুসফুসের ওপর প্রভাব ফেলে, সেটা হয়তো মারাত্মক হয়ে ভেন্টিলেটারে যাওয়ার মতো। কিন্তু আবার আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করে বলছি 97 থেকে 98% মানুষের ক্ষেত্রে এই যে সমস্যাটা অত্যন্ত মৃদু হয়। কিন্তু এর যে পোস্ট ইনফ্লুয়েঞ্জা সমস্যাগুলো, মানে ধরুন অনেকের ক্ষেত্রে কাশি চলছে 2 সপ্তাহ ধরে, কাশি কিছুতেই কমছে না, বা গলার মধ্যে খুসখুস করছে সেটা কমছে না, বা যে দুর্বলতা, শারীরিক দুর্বলতা, মানে শরীর একদম ভেঙে দিয়েছে, সারাক্ষণ শুয়ে থাকতে ইচ্ছা করে, এই সমস্যাগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক দিন পর্যন্ত কন্টিনিউ করে। তো এই সমস্যাগুলোর দিকেও কিন্তু আমাদের নজর দিতে হবে। এছাড়া আর একটা জিনিস আমি যেটা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জার যে মানে হঠাৎ করে যে প্রভাবটা পড়ে, যেটা হচ্ছে প্রচণ্ড দুর্বলতা এবং ওই 2-3 দিন একটা তীব্র জ্বর, জ্বরের কারণ পাওয়া যাচ্ছে না, এই সমস্যাগুলো কিন্তু অ্যাকিউটভাবে মানুষকে, এবং যে ক্ষেত্রেই যেটা আপনি সঠিকভাবেই বললেন প্রচুর ডেঙ্গু হচ্ছে, তার সাথে তফাৎ করাটা অত্যন্ত কঠিন হয়ে যায়। ইনফ্লুয়েঞ্জা অধিকাংশ ক্ষেত্রে লাংসকে কোনো প্রভাব ফেলে না। আমাদের সবার মাথায় রাখা উচিত আমাদের যে শ্বাসযন্ত্র আছে তার একটা, মানে সেটাকে আমরা সহজভাবে ভাগ করি দুটোভাবে, একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, একটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। তো অধিকাংশ ক্ষেত্রেই ইনফ্লুয়েঞ্জা নিজেকে লিমিটেড করে রাখে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং শ্বাসযন্ত্রের যে নিচের ভাগ সাধারণভাবে তার ক্ষেত্রে এর অতটা প্রভাব অধিকাংশ মানুষের থাকে না। মহিলাদের ক্ষেত্রে, যারা প্রেগনেন্ট হন, অথবা যারা ধরুন ইমিউনোসাপ্রেসিভ, মানে কিডনি রোগী ডায়ালিসিস পান, ক্যান্সার রোগী যারা কেমোথেরাপি পান, বা অপেক্ষাকৃত বয়স্ক মানুষজন, তাদের ক্ষেত্রে এর প্রভাবটা বেশি হয়। এবার এটা তো অত্যন্ত কোভিডের মতো সংক্রামক রোগ, তো আপনার ধরুন বাড়িতে হয়তো সামান্য কোনো সমস্যাই নেই, কিন্তু আপনার থেকে যে বয়স্ক মানুষ কাছে এই জীবাণুটা ছড়িয়ে গেল তার ক্ষেত্রে হয়তো প্রভাবটা অনেক বেশি সুদূর প্রসারী হলো। এবং ইনফ্লুয়েঞ্জার একটা সুবিধা হচ্ছে কোভিডের মতো এটা 14 দিন বা 10 দিনের মতো সংক্রামকতা থাকে না, সাধারণভাবে 2 থেকে 3 দিনই সংক্রামকতা থাকে। তো ওই 2-3 দিন যদি আমরা কোভিডের মতো মাস্ক পরি বা একটু নিজেদের আলাদা রাখি, তাহলে হয়তো আমরা আমাদের যারা বয়স্ক, আমাদের আত্মীয় স্বজন, বা আমাদের বাড়িতে যারা রয়েছেন, বা আমাদের কর্মক্ষেত্রে যারা আমাদের কলিগ রয়েছেন, তাদেরকে আমরা ডাইরেক্টলি হয়তো সংক্রামিত করব না। ডেঙ্গির ক্ষেত্রে পুরো শরীরে জল জমে, তো শরীরের মধ্যে ফুসফুসে একটা অঙ্গ যেখানে জল জমতে পারে। তো ফুসফুসে যদি জল জমে যে কোনো কারণে, তার প্রধান যে সিমটম সেটা হচ্ছে কাশি হয়। তো ডেঙ্গি রোগী যদি শুতে গেলে শ্বাসকষ্ট হয় বা হাঁপিয়ে যায়, এছাড়া কাশি হয় বা কাশির সাথে ছিটে ফোটা রক্ত বেরোয়, তখন ভাবতে হবে যে প্রধান কারণ যেটা, যে ডেঙ্গিতে ক্যাপিলারি লিক আমরা বলি, যে শরীর থেকে জল বেরিয়ে যায়, মানে আমাদের যে শিরা উপশিরা বা ধমনী রয়েছে সেখান থেকে জল বেরিয়ে কোষ বা চামড়ার তলায় জল জমে থাকে, সেই সমস্যাটা হয়তো ডেঙ্গির মধ্যে হতে পারে যখন কাশি হয়। সেইটাই আমাদের মাথায় রাখতে হবে। ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে আমাদের সবথেকে কঠিন হচ্ছে রোগ নির্ণয়। তার কারণ হচ্ছে ইনফ্লুয়েঞ্জার জন্য যে টেস্টিং হয় पूरो भाइरल पैनल टेस्टिंग करते गेले 20 থেকে 25 হাজার लागे और इनफ्लुएंजा शुधुमात्र टेस्ट करते गेले 7 থেকে 8 হাজার लागे जेटा अत्यंत व्ययबहुल हो जाए। तो सेई कारणे अधिकांश क्षेत्रेई आमरा इनफ्लुएंजा टेस्टिंग करी ना, बाकीगुलो जदि नेगेटिव आसे तखन आमरा ओटाके धरे राखी। तो सेई कारणे जेटा आपनादेरकेओ आमरा बोझाते चाई जे इनफ्लुएंजार क्षेत्रे ये जे काशी जे समस्या ताते आपनी यदि कोनो ओषुध खान ना जेने एक काशी सिराप खेलें हयतो काफ साप्रेशन खेलें प्रथमेई तो हयतो आपनी परोक्षे क्षति करछेन जे आपनी जानेन ना कि रोग एवं एते गरम जले भाप आपनी निश्चिंते निते पारेन सेटा सुदिंग एफेक्ट थाके आर कोनो समस्या थाके ना। बाकी कोनो धरनेर ओषुध आमी बोलबो जे निते नय, ज्वर होले प्यारासिटामल निते पारेन, जल दुटोर क्षेत्रेई काजे देय, डेंगू रोग एवं इनफ्लुएंजा दुटोर क्षेत्रेई। तो এটাই আপনাদের কাছে আমি বলতে চাই যে জল খান প্রচুর, ভেপার ব্যবহার করুন, একটু হয়তো সামান্য আপনি বলতে পারি গার্গেলও করতে পারেন, কিন্তু প্রথমেই এই কাশি সিরাপ ব্ল্যাঙ্কেট সেটার আমি একটু বিরুদ্ধে। কাশির ক্ষেত্রে আমি বলতে পারি যদি না সারে 1-2 সপ্তাহ কিছু দিনের জন্য ইনহেলার কোনো ডাক্তারবাবুকে দেখিয়ে নিতে পারেন। সেই ইনহেলার সারা জীবনের জন্য নিতে হয় না, কিছু দিনের জন্যই নিতে হয় টেম্পোরারি রিলিফ দেওয়ার জন্য। ভালো করে পুষ্টিকর খাবার খান, ভিটামিন খাওয়া এই সমস্ত নয়, ভালো করে পুষ্টিকর খাবার খান তাতেই হবে। জল খান একটু, আরেকটা কি হয় যে আমরা রোগ থেকে ইয়ে হই, নরমালি ভাবতে শুরু করি, নরমাল জীবনযাপন শুরু করে দেবো, কিন্তু না, একটু আস্তে আস্তে নিজের কর্মক্ষেত্রে ফিরে যান। প্রথমে অল্প কাজ, তারপর আস্তে আস্তে একটু বেশি কাজটা বাড়ান, তো এটাইতেই আপনি সেরে উঠবেন। অধিকাংশ মানুষের ক্ষেত্রে 2 সপ্তাহের মধ্যেই সেরে ওঠে, কারো কারো ক্ষেত্রে হয়তো 1-1.5 মাস হতে পারে, কিন্তু সেই সংখ্যাটা কম। আমি আবার আশ্বস্ত করছি আপনাদের ইনফ্লুয়েঞ্জা অধিকাংশ মানুষের ক্ষেত্রেই অত্যন্ত মাইল্ড হয় এবং যারা ভ্যাকসিনেট করুন নিজেদেরকে এবং নিজেদের আত্মীয় স্বজনকে, যে কোনো মানুষ নিতে পারে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। প্রত্যেক বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে নিজেদের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন হলে আপনার যে সর্দি কাশি হবে না তা নয়, কিন্তু এর পরিমাণ এবং এর সংখ্যা এবং এর তীব্রতা 3টে থেকে আপনি উপকার পাবেন। ইনহেলারের মধ্যে যে স্টেরয়েড থাকে সেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সেটা শরীরের রক্তে পৌঁছায় না, রক্তে যদি না পৌঁছায় তো স্টেরয়েডের যে পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলোও থাকে না। সেই কারণে আপনি নিশ্চিন্তে ইনহেলার নিতে পারবেন। ইনহেলার আপনার লোকালি কাজ করবে, সরাসরি শ্বাসনালীর মধ্যে, শরীরের অন্য কোথাও তার পার্শ্ব প্রতিক্রিয়া পাবেন না। তো এটা আশ্বস্ত করেই বলতে পারি ইনহেলার নিয়ে আপনার সেরকম কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। ইনহেলার নিশ্চিন্তে ব্যবহার করুন, ইনহেলারের জন্য আপনার উপকার পেতে পারেন বা হয়তো উপকার নাও পেতে পারেন, কিন্তু অপকার পাবেন না। এবং ইনহেলারের স্টেরয়েড একমাত্র ভালো করে কুলকুচি গার্গেল করে নেবেন যাতে গলার স্বর বসে না যায়, এছাড়া ইনহেলারের জন্য আর কোনো রকম সমস্যায় পড়বেন না। নিজেরা ভ্যাকসিন নিন প্রত্যেক মানুষ, এর মাধ্যমে আমি এটাই সবথেকে বড় মেসেজ দিতে চাই যে ভ্যাকসিনের কোনো বিকল্প নেই। 2 নম্বর হচ্ছে যদি সর্দি জ্বর কাশি হয় নিজেদের আইসোলেট করুন, 1-2 দিনের মধ্যে না কমলে ইনফ্লুয়েঞ্জা ছেড়ে যে সমস্ত বাকি কারণগুলো ম্যালেরিয়া, ডেঙ্গু এই সমস্ত পরীক্ষাগুলো করিয়ে নিন। যত্রতত্র উল্টোপাল্টা অ্যান্টিবায়োটিক খাবেন না, ইনফ্লুয়েঞ্জা একটা সেলফ লিমিটিং ডিজিজ, নিজে থেকেই আস্তে আস্তে কমে যায়। 4 নম্বর কোভিডের মতো কোনো সময় যদি রক্তে অক্সিজেনের মাত্রা কমতে থাকে, স্যাচুরেশন বা সিওপিডি রোগী তাদের যদি শ্বাসকষ্ট বাড়তি থাকে, বাড়িতে বিলম্ব করবেন না, হাসপাতালে বা নিকটবর্তী ডাক্তারবাবুদের সাথে শরণাপন্ন হন। এবং 5 নম্বর যেটা বলতে চাই যে সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে কাশির ওষুধ বেশি ব্যবহার করবেন না। যদি অনেক দিন কাশি থাকে ইনহেলার নিতে পারেন, তাতে আপনার অপকার হবে না, উপকারই পেতে পারেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর দেবরাজ যশকে আমাদের সময় দেওয়ার জন্য। আরও যদি পরামর্শ পেতে চান মেডিটিপস চ্যানেল ইউটিউব দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরেকজনের উপকারে আসতে পারে। আর যারা মেডিটিপস এই মেডিকেল রিলেটেড চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই মেডিকেল রিলেটেড চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।